ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহন আনুষ্ঠানিকভাবে চলতে শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি এতদিন সাধারণ মানুষের যে একটি আকাঙ্ক্ষা ছিল যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র প্রাইভেট কার অথবা মাইক্রো সেগুলো চলে, কিন্তু গণপরিবহনের ব্যবস্থা নাই। আজকে বিআরটিসি থেকে আটটি বাস চালু হয়েছে, যেটি সংসদ ভবনের সামনে থেকে বাস স্টপেজ থাকবে, সেটি জসীমউদ্দিন পর্যন্ত এবং আরেকটি জসীমউদ্দিন থেকে ফার্ম গেট পর্যন্ত, এবং আজকে সাধারণ মানুষের চলাচলের জন্য সেটি উন্মুক্ত করা হয়েছে, যেটি জসীমউদ্দিন থেকে ফার্ম গেট পর্যন্ত 40 টাকা এবং যে ফার্ম গেট থেকে অর্থাৎ সংসদ ভবনের সামনে থেকে জসীমউদ্দিন পর্যন্ত 40 টাকা, সেই ভাড়া অনুযায়ী এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চালু শুরু হয়েছে।